গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখানে দেখুন সকাল থেকে জল শুরু হয়ে গেছে সারা দিন জল হচ্ছে ওখরায় আপনাদের ওদিকেও কোথায় কেমন জল হচ্ছে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর বৃষ্টি হলেও তো উপায় নেই বাবাকে রোজ ডিউটিতে বেরোতেই হচ্ছে আর তার জন্য বাবাকে মানে এনার্জি জোগানোর জন্য আমি বাবাকে টিফিনে লাঞ্চে অনেক অনেক খাবার করে দিচ্ছি তো সকালে উঠেই সেসব করতে শুরু করে দিয়েছি তো আজকের লাঞ্চে আছে ডিম সেদ্ধ সাথে আছে বাঁধাকপি ফুলকপি দিয়ে একটা তরকারি তার সঙ্গে আছে মুসুরির ডাল শুধুমাত্র একটু অল্প তেল দিয়ে আর হচ্ছে লঙ্কা দিয়ে সেদ্ধ করা আর তার সাথে চারটে গরম গরম পরোটা পরোটা আমি চেষ্টা করি অনেক কিছু দিয়ে তৈরি করা তার জন্য আমি শুধু আটা দিই না আটার মধ্যে কোনো কোনো দিন ছাতু দিই কোনো কোনো দিন ওটস দিই আবার কোনো কোনো দিন ছাতু ওটস প্লাস কালো জিরে এই তিনটা একসঙ্গে মিশিয়ে দিই তো আজকে দিয়েছি হচ্ছে ছাতু দিয়েছি আর মানে আটা দিয়ে করেছি আর সর্ষে তেলে অল্প ভেজে দিই কিন্তু আজকে সর্ষে তেলে দিই আজকে অল্প ঘিয়েতে দিয়ে দিয়েছি ঘি ভেজে আর কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছি হচ্ছে শশা তার ওপর হচ্ছে গোলমরিচ দিয়ে ছড়িয়ে দিয়েছি আর অল্প বিট নুন বাবা তো খুব নুন খেতে পছন্দ করে তো অল্প অল্প আমি চেষ্টা করি হচ্ছে সবসময় বিট নুনটা খাওয়া নর্মাল নুনটা যদি খেতে যায় তোর বাবা এত নুন খেয়ে নেবে যে শরীর খারাপ করে যাবে তো তা অলওয়েজ চেষ্টা করি যে বিট নুন অথবা রক সল্ট এই দুটো খাওয়ানোর পরে যতই বৃষ্টি হচ্ছে কিন্তু আমার খারাপ লাগছে না কারণ বৃষ্টি হলে এখানে ওয়েদারটা খুব ঠান্ডা থাকে আর বৃষ্টি না হলেই যেই রোদ উঠবে প্রচণ্ড তীব্র গরম পড়ে যায় তখন জানলা দরজা বন্ধ করে দিতে হয় আর মানে ঘর থেকে বেরোনো যায় না তখন রান্না করা তো দূরের ব্যাপার তবুও রান্না করতে হয় আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো রান্না করতে এখন ভালো লাগছে নিজের কাজটাও করতে ভালো লাগছে আর ঘরের দরজা জানলা খুলেও থাকতে হচ্ছে এসিও চালাতে হচ্ছে না সব দিক থেকে সুবিধা আর এই দেখুন আমার বাগানে এটা মা পৌঁতে গিয়েছিল ছোট ছোটো বীজ পুঁতে গিয়েছিল সেখান থেকে কুমড়ো গাছ বেরিয়েছে সুন্দর হয়ে আমি গাছগুলোকে সব আলাদা আলাদা জায়গায় করে গিয়েছিলাম এখন দেখছি বেশ ভালো গ্রোথ হয়েছে আর এখান থেকে সামনে বাড়িটা দেখিয়ে দিলাম আর দেখুন কারণ বৃষ্টি হচ্ছে আমি দেখাতে যাচ্ছি কিন্তু এত বৃষ্টির ঝাড় দিচ্ছিলো যে ভিজে যাচ্ছিলাম তো মা বলেছিল অবশ্যই ভিডিওতে দেখাবি কুমড়ো গাছগুলো কেমন হয়েছে তো কুমড়ো গাছের সঙ্গে ঘাসও হয়েছে অনেক কিন্তু ঘাসগুলো আজকে আমি তুলে দিয়েছি সেটা পরে ভিডিওতে দেখতে পাবে আর এখানে প্রচুর পরিমাণে মা হলুদ গাছ বসে গেছে হলুদ গাছের সঙ্গে ওটা একটা কাটা গাছ আমরা চুরি করে এনেছিলাম ক্যাকটাস বলে কিন্তু মা বলছে এখন কী করবো এটা গাছটাকে নিয়ে জানি না প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে আর এটা হচ্ছে তোমার কাঠছাপা কাঠছাপাটাও চুরি করে এনেছিলাম সেই গাছ চাপাটা এখানে ডাল পুঁতেছিলাম এখন দেখছি ভালোই পাতা টাতা গজিয়ে গেছে এবার কবে ফুল আসবে সেটাই অপেক্ষা করছি এই চাপার কালারটা খুব সুন্দর হচ্ছে হলুদ আর হচ্ছে সাদা তার মধ্যে ফুটো ফুটো করে আবার লাল রঙের আর গন্ধটাও দারুণ গাছ চাপার অনেক অনেক প্রজাতির হয় তো আমাদের কাছে মোটামুটি চেষ্টা করছি সব ধরনের প্রজাতি কালেক্ট করার জন্য আর বাবা তো ডিউটিতে চলে গেলো তারপরে আমার জন্য চা করে যায়নি মানে এক গ্লাস নিজেই চা করেছে নিজেই খেয়ে চলে গিয়েছে লেখার চা আমি নিজের চাটা নিজে করে নিলাম লিকার চাই করলাম আমি দুধ চা খাই না মাটা মানে মায়ের বাড়ি গেলে বা সবাই থাকলে তখন দুধ ছাঁকাতে ইচ্ছা করে কিন্তু একা থাকলে একদমই দুধ ছাঁকাতে ইচ্ছা করে না তখন লিকার চাটাই স্বর্গ লাগে লিকার চায়ের সঙ্গে দুটো বিস্কুট খেয়ে আমি কাজে বসে গেলাম যদিও আমার কাজটা আমি দেখাই না বেশি ভিডিওতে কী আর দেখাবো শুধু ল্যাপটপে টাইপ করছি এরকমই দেখাতে হবে তাছাড়া তো অন্য কিছু দেখাতে পারবো না কী কী কাজ করছি তারপরে মর্নিংয়ে আমি ব্রেকফাস্টে একটু মুড়ি খেয়েছিলাম মুড়ির সঙ্গে তরকারি এই প্রথমবার আমি মুড়ি খেলাম মর্নিংয়ে নাহলে আমি ছাতু খাই আর আমি ব্রেকফাস্টের মূলত ছাতু খাই আর চিয়া সিড মিশিয়ে একটা ড্রিঙ্ক করে নিই তো সেটাই খাই আর এবার দেখলাম যেহেতু ছাতুটা কম আছে তো তার জন্য মুড়ি খেয়ে নিলাম আর তার সাথে আলু ভাজা ছিল আলু ভাজা তরকারি থাকলে তো আমার আর কোনো কিছু দরকার লাগে না আর এখানে এখন বাঁধাকপি কাটা চলছে বাঁধাকপি আমি বাজার থেকে নিয়ে এসেছি প্রচুর দাম পঁয়ত্রিশ টাকা নিয়েছে হাফ পঁয়ত্রিশ টাকা নিয়েছে তো সেটার কি করব কারণ আমার খুব ইচ্ছা ছিল বাবাকে বাঁধাকপি চপ করে খাওয়াবো তার জন্যই কাটছি অর্ধেকটা বাঁধাকপি চপ করব আর অর্ধেকটা বাঁধাকপির তরকারি করব যদিও সকালে আগের দিন একটু তরকারি করেছিলাম তো রেস্ট যেটা আছে সেটা দিয়ে চপ আর তরকারি করে নেবো এখানে মানে বাঁধাকপি কাটার জন্য একটা বড় ছুরি যেটা আমার বর্তমানে আছে বড় বড় সেই মাংস কাটার ছুরিগুলো থাকলে খুব সুবিধা হয় খুব ভালোভাবে কাটা যায় আর বটি হলেও সুবিধা হয় আমি বটিতে কাটতে পারি কিন্তু সচরাচর ইউজ করি না বটি ম্যাক্সিমাম এখানে ছুরিটা আছে ছুরি দিয়ে যেরকমই পারলাম কেটে নিলাম তো বাঁধাকপি চপ বানানোর জন্য আপনাদের এরকম করে বাঁধাকপিগুলোকে খুব মানে একদম ছোটো ছোটো করে কাটতে হবে আপনারা চাইলে সেদ্ধ করতেও পারেন নাও করতে পারেন আমি সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটাকে বাবা যখন ডিউটি থেকে আসে তো বাবাকে নিত্য নতুন আমি চপ করে দিই মানে যেগুলো বিটের চপ আলুর চপ পেঁয়াজি তারপরে কুমড়োর চপ থেকে শুরু করে অনেক কিছু অনেক ধরনের চপ যা পাই আমি এক্সপেরিমেন্ট করি আর সেগুলো বলতে নেই খেতে খুবই ভালো হয় আজকে তো এমনি বাঁধাকপির চপ বানাবো এটা এক্সপেরিমেন্ট না আগেও বানিয়েছি বাঁধাকপি চপে আমি সিম্পল হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম একদম জলটা ছড়িয়ে নেবেন একদম শুকনো করে নেবেন তার মধ্যে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ আর তার সঙ্গে অনেকটা কাঁচা লঙ্কা কিছুটা হলুদ কিছুটা কালো জিরে আর অল্প বেসন এটা দিয়ে একটুখানি মেখে নিয়েছিলাম তো মাখার পর আলাদা করে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করেছিলাম যেটাতে মানে একটু চুবিয়ে টুবিয়ে তারপরে ভাজবো বেসনের ব্যাটারে চুবিয়ে দিলে একটু ফলে ভালো ক্রিস্পি হয় আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োতেও মানে কোট করতে পারেন কিন্তু বিস্কুটের গুঁড়োটা অত করতে যায়নি কারণ আমারও কাজ থাকে সারাদিন আর যে টাইমটা বাবা আছে সেই টাইমেও কাজ থাকে তো তাড়াতাড়ি আমার হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট লাগে গরম সরষের তেলে এরকম করে আস্তে আস্তে ব্যাটারটা বেসনে চুবিয়ে ভেজে নিলাম আমি মূলত বাবার জন্যই চপ ভাজি নিজে খেতে পছন্দ খেতে পছন্দ করি কিন্তু আসলে দুপুরে খাওয়াটা একটু লেট হয়ে যায় তো বাবা যখন আসে তখন বাবার জন্যই চপটা ভেজে দিই আমার জন্য আধখানা বা একটা ছোট করে রাখি বা করি না যে কটা করি সে কটা বাবাকেই দিয়ে দিই কারণ বাবার প্রচণ্ড খিদে লাগে শীতকালে বেশ ভালো লাগে শীতকালে অনেক বিভিন্ন ধরনের জিনিস খাওয়া যায় শীতকালে বিশেষ করে আমি একটা স্পেশাল চপ বানিয়েছিলাম সেটা হচ্ছে সজনে ফুলের চপ সজনে ফুল নিয়ে এসেছিলাম সজনে ফুলের চপটা দারুণ টেস্ট হয়েছিল সজনে ফুল ভাজা খেতেও দারুণ লাগে আর আমি ফার্স্ট এক্সপেরিমেন্ট করেছিলাম সজনে ফুল যে সজনে ফুলের চপ আর এখানে বাবা ডিউটি মানে অফিস থেকে প্রসাদ এনেছিলো মানে সাউথ ইন্ডিয়ানদের যে গণেশ পুজো হয় তারা প্রসাদটা দিয়েছিল দিয়েছিলো দারুণ খেতেছিলো প্রথমে দেখে মনে হচ্ছিলো কেমন টেস্ট হবে কিন্তু আনএক্সপেক্টেড দারুণ টেস্ট ছিল দুটোরই আর এই হলুদ রঙের রাইসটার একটা কি নাম আছে আমি দেখেছিলাম তো এটা খুবই ফেমাস আপনারা যারা অনেকে খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন আর আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রসাদটা আমি খেয়ে নিয়েছিলাম থার্টি পার্সেন্ট বাবাকে দিয়েছি বাবা তো প্রসাদ খাইনি প্রসাদ অল্প খেয়েছে আর ম্যাক্সিমাম খেয়েছে আমার চপ আর মুড়ি আর বাবাকে চপের সাথে সাথে আমি দুটো লঙ্কাও ভেজে দিই লঙ্কাগুলোও কেমন করি লঙ্কাগুলো চিঁড়ে নিই চিঁড়ে নিয়ে ভেতরে বীজটা ফেলে দিই তার মধ্যে বেসনের ব্যাটার বা যে কোনো ব্যাটার থাকে সেটাতে চুবিয়ে ভেজে নিই কারণ লঙ্কা অলওয়েজ চেষ্টা করবেন যে ভেতরের বীজগুলো ফেলে দেওয়ার জন্য যেটা মা শিখিয়েছে কারণ লঙ্কার বীজ কোনো কাজে লাগে না কিন্তু লঙ্কার গায়েরটা লঙ্কাটা খাওয়া খুব ভালো তো লঙ্কার ছালটা খাওয়া খুবই ভালো লঙ্কার ছালটা খাবেন বীজটা খাবেন না তাহলে আপনাদের ছালও একদমই কম লাগবে আর হচ্ছে আমাদের মুড়ির ডিব্বা লেয়া আমাদের এখানে মানে প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে ওখড়ার এখানে মুড়িটা হচ্ছে ফেভারিট সবার আমি অতটা মুড়ি খেতে ভালোবাসি না সেটা যদি চপ মানে খুব রেয়ার হলে মুড়িটা খেয়ে নি অনেকটাই মুড়ি খায় তার সঙ্গে যদি মানে খুব খেতে ইচ্ছা করলো চপ থেকে সিঙ্গারা চানাচুর তেল এইসব দিয়ে মুড়িটা খেতে ইচ্ছা করে কিন্তু এখানে মানে মানুষজন প্রায় যা কিছু হয় ডাল ডালের সঙ্গে মুড়ি আলু ভাজার সঙ্গে মুড়ি সব কিছুর সাথে মুড়ি তো আপনারা বাড়িতে অবশ্যই মানে ট্রাই করবেন বাঁধাকপির চপ যারা যারা খাননি এখনো তারা মানে এক্সপেরিমেন্ট করতে ভয় পাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন এটা খুবই ইজি খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় শুধু বাঁধাকপি না যে কোনো জিনিস দিয়ে চপ বানানো আর একটা নতুন আমি রেসিপি বলবো পরের দিনের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন একটা চপ বানানো আপনাদের খুবই ভালো লাগবে এখানে বাবা চা নিয়ে চলে এসছে বাবা খুব সুন্দর দুধ চা বানায় আমার থেকে মায়ের থেকে হাজার গুনে ভালো মানে বাবাকে আমি বললি তুমি হচ্ছে চায়ের স্পেশালিস্ট মানে যদি কলিয়ারিতে চাকরি না করতে তো মানে রিটায়ারমেন্টের পর একটা চায়ের দোকান খুলে নিলে খুবই খুবই ভালো চলবে বাবাও বলে হ্যাঁ তাই খুলতে হবে তাছাড়া কিছু করার নেই কারণ ওয়েস্ট বেঙ্গলে চায়ের দোকান খুললে প্রচন্ড চলবে আর সাথে আমি চপ ভাজব মানে সেটা খুব ভালো হবে আমি কারণ বিভিন্ন ধরনের চপ ভাজতে পারি চপ করতে পারি আর বাবা বিভিন্ন ধরনের চা বানাতে পারে তো এটা বেশ একটা ভালো যুগলবন্দি হবে চা আর চপ ভাজা যা আর তার সাথে তো মুড়ি থাকবেই একদম মাস মাস চা খাওয়ার পর তারপরে আমার কিছু কাজ ছিল কাজ টাজ করে সাড়ে আটটা নটা নাগাদ আমি আবার ডিনার করতে শুরু করে দিলাম বাবা প্রচুর সবজি আনে তো সবজিগুলো আমাদেরকে কাটতে হয় মানে একদিন কি হয়েছিল বাবা মানে রবিবারে বাজার বসে তো সব পুরো বাজার করে নিয়ে চলে এসেছিলো এক কেজি পটল এক কেজি ঝিঙে তারপরে হচ্ছে এক কেজি ঢ্যাঁড়স আবার এক কেজি হচ্ছে উচ্ছে তো সেগুলো আমি বাবাকে কেটে তারপরে রান্না করে খাইয়েছিলাম এবার আর অত কিছু আনেনি এবার অল্প অল্পই সবজি এনেছে তাও সবজি রান্না করতে গেলে খুব চাপের লাগে কারণ চিকেন টিকেন হলে একটা রান্নাতেই চলে যায় কিন্তু বাবা একটা রান্না খায় না চিকেন হলেও বাবার পোস্ত চায় তারপরে একটা তরকারি চাই ডাল চাই আমাদের যেমন চিকেন হলে আর কিচ্ছু লাগবে না চিকেন ভাত হলে আর কিছু লাগে না কিন্তু বাবা হলো অন্যদের বলুন এখানে সবাই হচ্ছে চিকেন হলে বা অন্য কিছু হলে পোস্ত চাই পোস্ত হতে হবে ডাল হতে হবে একটা ভাজা হতে হবে তারপরে আবার একটা তরকারি হতে হবে না হলে খাওয়া হবে না কিন্তু আমি আর বাবা থাকলে বাবা অতটা কিছু তেমন খাই না রাত্রে যে কোনো একটা তরকারি করে দিই মিক্সড ভেজ তার মধ্যে পনির দিয়ে দিই আর সাথে পরোটা করে দিই আমি সজে রুটিটা কম করি মানে রুটি করি কিন্তু রুটিটাকে পরোটা বানিয়ে দিই রুটি রুটিটা ঠিক খেতে ভালো লাগে না মাঝে মধ্যে পরোটাটা অল্প তেল দিয়ে সেঁকা শেখা দারুণ লাগে পরোটাটা যেকোনো কিছু দিয়ে মানে আলু ভাজা দিয়েও কিছু খাওয়া হয়ে যায় আর ডাল ছোট ডাল থাকলেও কিছু সেটা দিয়েও খাওয়া হয়ে যায় তো প্রেশার কুকারে আমি কিছু এখানে ফুলকপি ছিল তো ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে নিলাম ফুলকপির গন্ধ প্লাস পোকা টোকা থাকলে ফুলকপি অবশ্যই সেদ্ধ করে রান্না করবে তার জন্য ফুলকপি আলু সেদ্ধ করে আমি ফুলকপি আলুর একটা ঝোল ঝোল বানিয়ে নিয়েছিলাম রাত্রিরে আমার তো ফুলকপি আর আলু ভাজা খেতে দারুণ লাগে তরকারি থেকেও ফুলকপি আলু ভাজা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় বা রুটি খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না না মাছ লাগবে না মাংস লাগবে না তিন কোনো কিছু লাগে না আমার এখানে মানে ওখরাতে যখন থাকি বাবার কাছে তখন রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মায়ের কাছে যখন থাকি তখন রান্না করতে একটু লেট হয় তখন আসলে অনেক লোকজন থাকি অনেক গল্প করি মা আমি বিশাল ভাট বুকে যায়। তো সেই করতে করতেই হ্যাঁ মানে খুব টাইম চলে যায় আর এখানে তো বাবা থাকলে বাবার সঙ্গে অতটা কথা বলা হয় না বাবা শুয়ে শুয়ে রিলস দেখে মাঝে মধ্যে ডিউটি থেকে এসে টায়ার্ড থাকে তো সেই টাইমে আমি রান্নাটা করে নিই তো তাড়াতাড়ি হয়ে যায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে অনেকটা রান্না হয়ে যায় তারপরে একটু ভাটাই আর এখানে রুটি আমি কিছু করে রাখছি মানে রাত্রে আমার আমার হচ্ছে দুটো আর বাবার হচ্ছে তিনটে হচ্ছে সকালে বাবা চারটে পরোটা নিয়ে যায় তার জন্য আমি একেবারে আঠেরোটা বেলে রাখি সেটা সকালে মানে লেচিটা করে রাখি সকালে তারপরে ফ্রেশ করে দিই তো এখানে আপনারা দেখতে পাবেন আমি আটার সঙ্গে পরিমাণে ছাতু মেশাই ছাতুর সঙ্গে একটু আজকে অল্প বিডনুন দিয়েছি মাঝে মধ্যে দিতে ভুলে যায় কিন্তু মাঝে আপনারা দিয়ে দেবেন ভিন্নন আর হচ্ছে পারলে হচ্ছে তোমার জোয়ান জোয়ানটা অবশ্যই দিয়ে দেবেন জোয়ানটা আজকে ছিল না তাই জোয়ানটা আমি মেশাইনি আর কালো জুড়েও ফুরিয়ে গেছে তার জন্য কালো জুড়েও মেশাইনি এখানে বাজার করতে হবে কারণ ডালগুলো ফুরিয়ে আসছে শুধু মুসুরির ডাল আছে বাকি ডালগুলো সব শেষ হয়ে গেছে বাবাকে বললাম যে এখন নিলে বেটার হবে নাকি পরে বললাম আরেকবার তো যেতে হবে আমাদের বর্ধমানে তো সেখান থেকে এসে তারপরে নিয়ে নেওয়া বেটার কারণ আর তো দুদিন থাকবো তারপরে আবার বর্ধমান চলে যাবো তারপরে যখন ফেরত আসবো তখন সব জিনিসগুলো একেবারে নিয়ে নেবো এই বৃষ্টির দিনে ইচ্ছা করে আমার রাত্রেও খিচুড়ি খেতে খিচুড়ি তো এখানে মানে দুপুরে খায় দুপুরে অবশ্যই নিজের প্রাণ ভরা কিছু মিটিয়ে নিই যা যা খেতে ইচ্ছা করে কিন্তু রাত্রে বাবা যেটা পছন্দ করে সেটাই মানে বাবা একদমই খিচুড়ি খেতে তেমন পছন্দ করে না দুপুরে যদিও বা খায় কিন্তু রাত্রে একদমই খাবে না ভাত তো একদমই খায় না বাবা বাবা মানে অলওয়েজ রুটি ও পরোটা এসব খেতে পছন্দ করে ভাত একদম খেতে পছন্দ করে না তার জন্য খাওয়ার ব্যাপারে বাবার সাথে আমার অতটা মিল নেই আর এখানে কিছুটা পনির ছিল আমার আগের দিন বলতে ভুলে গেছি তো পনিরটা দিয়ে আমি বাঁধাকপি করেছি প্রথম মানে এটাও একটা নতুন এক্সপেরিমেন্ট ট্রাই করলাম তা খুব খেতে ভালো হয়েছিল সিরিয়াসলি বলছি আমরা চেষ্টা করব মানে পারলে বানাবেন মানে বাঁধাকপিতে পনির দিয়ে সেটা একদম একটু গায়ে গায়ে করে নিয়েছিলাম অল্প তেল দিয়ে একদম মানে ফ্রাই ফ্রাই টাইপের করে নিয়েছিলাম যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম তো আজকে মায়ের ওখানে মা তেমন কোনো ভিডিও করতে পারেনি মায়ের ওখানে প্রচুর মিস্ত্রি লেগেছে মিস্ত্রিদের পেছনে মাকে পুরোটাই থাকতে হয় কারণ মিস্ত্রিদের কাজ মা সবচেয়ে ভালো বোঝে আর ওদের সঙ্গে হ্যান্ডেল করতেও মা একদম এক্সপার্ট আমরা কেউ হ্যান্ডেল করতে পারি না তো মাকে বলি তুমি প্লিজ মানে হোমেকের হোম ডিজিটাল হোম না হয়ে রাজমিস্ত্রি হতে পারতে মা মিস্ত্রিদের কাজ মানে ঘর বাড়ির কাজ প্রচণ্ড ভালো বোঝে আর এখানে মায়ের লাগানো রজনীগন্ধায় প্রচুর ফুল এসছে আর এখানে রজনীগন্ধাতে খুব বেশি ফুল হয় তো আজকের ভিডিওটা এখানেই আশা করি ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর আমাদের পাশে থাকবেন যদি নতুন হন দেখা হচ্ছে পরের আবার একটা নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাই ভালো থাকবে